নমস্কার। এই পরশুদিন দেখা হলো আলপনা হাবিবের সাথে, বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রন্ধনশিল্পী আলপনা হাবিব। কত গল্প হলো, কত মজা হলো, খাওয়া দাওয়া হলো, এবং এই অভিজ্ঞতা বহুদিন বহুদিন মনে থাকবে। আরও কেন মনে থাকবে জানেন? আলপনা হাবিব নিজের হাতে সই করে আমায় উপহার দিলেন তার লেখা সেই বই যা আন্তর্জাতিক পুরস্কার জিতে এনেছে, আলপনার রান্না। আমার বইয়ের তাকে আর মনের কোনায় আজীবন খুব যত্নে সাজানো থাকবে সেই বই। আর আলপনাদিকে গল্পের সময় বলছিলাম যে কি আশ্চর্য কাকতালীয় ব্যাপার আলপনাদি জানেন, আর কয়েকদিনের মধ্যেই শুরু করব এক নতুন সিরিজ, দারুণ ইন্টারেস্টিং, বাংলাদেশের আঞ্চলিক রান্নার সিরিজ। এতে আনব চট্টগ্রামের খুরব, নাটোরের চিংড়ি মাছের পুরপুরি, যশোরের নারকেল দুধে কই, বরিশালের চিংড়ির জলবড়া বা ঝোল বড়া, এরকম অনেক রান্না। এই কাজ করতে গিয়ে যার থেকে অকুণ্ঠ সাহায্য পেয়েছি, যার বই থেকে অনুপ্রাণিত হয়েছি, তিনি কিন্তু আমার এক বাংলাদেশেরই অজানা বন্ধু। তার নাম রুনা আরেফিন। তাকে আমার অনেক ধন্যবাদ ও নমস্কার। এই সিরিজ কিন্তু সত্যি আমার মনের খুব কাছের, সঙ্গে থাকবেন, খুব ভালো লাগবে তাহলে।